2014-2017 ইন্টারভিউ নিয়ে আপডেট। 2014-2017 ইন্টারভিউ চলছে এবং তার শেষ ফেজ আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর 3-15-র মধ্যে তাদের ফাইনাল মেরিট লিস্ট আসতে চলেছে। আর একটা খবর যে খুব সম্ভবত আগস্ট মাসে শুরু হচ্ছে 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের পর্ব। আর সুপার টেট নিয়ে যে খবর উঠে আসছে তাতে কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো রকম সিওরিটি জানানো হয়নি কো যে সুপার টেট হবে বলে। তাই 2022-এর টেট পাস প্রার্থীরা কিন্তু এই আগস্টেই ইন্টারভিউয়ের সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং এই বছরই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া সমেত। এবং রাজ্য সরকার আজ পর্যন্ত প্রাইমারি নিয়োগের যতগুলি পরীক্ষার আয়োজন করেছে তার মধ্যে সবচেয়ে ভালো পরীক্ষার ব্যবস্থা হয়েছিল এই 2022-এর টেট পরীক্ষায়। প্রাইমারি টেট নিয়োগ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, তাই সরকার চাইছে নিয়োগটা তাড়াতাড়ি করে তাদের মান যাতে বাঁচে। টেট নিয়ে প্রচুর বিতর্কও হয়েছে এবং আর যাতে বিতর্কে জড়িয়ে না পড়ে পর্ষদ তাই নিয়োগ করতে চাইছে তাড়াতাড়ি 2022 প্রার্থীদের, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিয়োগ করাতে চাইছে। এবং 2023-এর টেট নিয়ে নতুন নোটিশ আসতে চলেছে, সম্ভবত পুজোর পরই হবে টেট। সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল কোনো জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি। বিএড, ডিএল, ইডিরাও কিন্তু 2022-এর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আগস্ট মাসে শুরু হচ্ছে 2022 টেট ইন্টারভিউ পর্ব। বেশ কয়েক ধাপে হবে সেই ইন্টারভিউ এবং 2023-এর টেট সম্ভবত পরীক্ষাটি সেটি ডিসেম্বর মাসে হবে। একাডেমিক স্কোরটার পরিবর্তন হতে চলেছে এবং টেটের নম্বরকেই বেশি গুরুত্ব দেওয়া হবে 2023-এর টেট পরীক্ষার নির্বাচনের ক্ষেত্রে।